হ্যালো ডিয়ার পোস্টাল প্যালেটের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সুবিধার্থে বলে দিই, এই রোডটির বাঁ দিকটি স্টেশন ও ডান দিকটি উল্লাসের দিকে চলে গিয়েছে। তো আপনারা যদি এখানে আসতে চান, স্টেশন থেকে আপনারা টোটো অথবা বাস দুটোই পেতে পারেন এখানে আসার জন্য, আর উল্লাস থেকেও টোটো আর এদিকে আসার যে কোনো বাসে আপনারা চলেই আসতে পারেন এই হাটে। চলে এসেছি বর্ধমান শহরের জনপ্রিয় একটি শাড়ির হাটে, যেটি বীরহাটায় প্রতি শুক্রবারে বসে। এত কমে যে এখনও এত এত শপিং করা যায় তা এখানে না এলে বোঝা সম্ভব নয়। তাই আমি আর দেরি না করে আপনাদের সাথে এখানকার কিছু কালেকশন শেয়ার করে নিতে চাই। ভিতরে ঢুকেই প্রচুর শাড়ির দোকান, কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে না পেরে প্রথমেই চলে গেলাম এই দাদার কাছে। এই যে নীল রঙের শাড়িটি দেখছেন, এটি একটি হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িগুলির দাম শুরু হচ্ছে 450 টাকা করে। নর্মাল সুতির শাড়ি এখানে 250 টাকা থেকে শুরু, সাথে কিন্তু চুড়িদারের পিসও রয়েছে। চুড়িদারের পিসগুলির মধ্যে সাদাটি বেশ ভালো, ওটার দাম 650 টাকা। এরপর চলে এলাম একটি কুর্তির স্টলে। এখানে এসে আমি একটু কুর্তি আর প্যান্টের সেটগুলি দেখে নিচ্ছিলাম। এগুলির দাম শুরু হচ্ছে 420 টাকা থেকে। কোয়ালিটিটাও ঠিকঠাক, বিভিন্ন কালার আর সাইজও পেয়ে যাবেন এখানে। এরপর চলে এলাম আরও একটি শাড়ি স্টলে। এখানে হ্যান্ড প্রিন্টের শাড়িগুলি কিন্তু চোখে তাক লাগাতে বাধ্য। এসেই আমার চোখে লাগলো এই সাদা জর্জেট লিলেনের ওপর হ্যান্ড প্রিন্ট করা সুন্দর শাড়িটির দিকে। কি দারুণ ডিজাইন দেখুন! তারপর সুতির ওপর হ্যান্ড প্রিন্ট করা কিছু সুন্দর কালেকশন দেখে নিলাম। এগুলি 650 টাকা থেকে শুরু। এরপর আমি সিল্কের ওপর কিছু শাড়ি দেখে নিলাম, সাথে বেনারসির কালেকশনগুলিও কিন্তু বেশ সুন্দর আর সাধ্যের মধ্যে। বেনারসি শাড়ির এই দোকানটিতে দাম চাইছিল 3100 টাকা। চলে এলাম পাশের স্টলে। এই যে নীল রঙের জামদানি হ্যান্ডলুম শাড়িটি দেখছেন, এর কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, আর এটির দাম 950 টাকা। শুধু কিন্তু শাড়ি নয়, এখানে দারুণ দারুণ ডিজাইনার ব্লাউজ আর পেটিকোটও পেয়ে যাবেন একই দোকানে। শাড়ি, কুর্তি, ব্লাউজের সাথে ম্যাচিং করা হ্যান্ডমেড ট্রেন্ডি জুয়েলারি কালেকশনও রয়েছে একই ছাদের তলায়।
এখানে ছেলেদের পাঞ্জাবিও কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই হলুদ পাঞ্জাবিটি মাত্র 850 টাকা। আর আমাদের নিত্য প্রয়োজনে যা দরকার, বিছানার চাদর, মশারি কি নেই এখানে? বলতে গেলে হিরে থেকে জিরে সবই আছে এখানে, তাও আবার একদম সাধ্যের মধ্যে। ছোট্ট বাচ্চাদের জামাও চাইলে নিয়ে নিতেই পারেন আপনাদের বাড়ির খুদে সদস্যদের জন্য। এখানকার সুতির জামাগুলির কোয়ালিটি বেশ ভালো লেগেছে, আর তাই জন্য ক্যান্ডির জন্য 2 সেট নিয়ে নিলাম। বন্ধুরা, শুধু উপরেই এই হাটটি সীমাবদ্ধ নয়, আছে বেসমেন্টেও প্রচুর স্টল। তবে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এখানে হাট শুরু হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এখানে বড় খাটের বিছানার চাদরগুলির দাম রয়েছে 350 টাকা করে, আর সাথে 250 টাকারও প্রচুর প্রচুর চাদর রয়েছে। শাড়ি আর কুর্তির সাথে নাইটিও কিন্তু প্রচুর পাবেন, আর এই দাদার স্টলে নাইটি শুরু হচ্ছে 120 টাকা থেকে। এই নাইটিগুলির কোয়ালিটিগুলি খুবই ভালো লাগলো, তাই আমি এই দাদার থেকে নিজের জন্য বেশ কিছু নাইটি নিয়ে নিলাম। আর এই পাশ দিয়ে যাওয়ার সময় এই দাদাটি কিছুটা জোর করেই এই জামদানি শাড়িটি একবার দেখতে বলল। তো জামদানি শাড়িগুলোও দেখে নিলাম। এখানে জামদানি শাড়িগুলোর দামও কিন্তু খুবই কম, 250 টাকা থেকে এখানে জামদানি শাড়ি শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দোকানে কিন্তু এই দামে কখনোই পাবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ।